আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা ব্যাংক থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে সাবধান সামান্য ভুলে গড়তে পারে মহাবিপদ সে বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো প্রায়ই শোনা যায় অবৈধ লেনদেনের দায়ে প্রবাসীরা আটক হচ্ছে অনেক প্রবাসীরা আছেন সামান্য কিছু অর্থের বিনিময়ে লোমের বর্ষবর্তী হয়ে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যের অর্থ স্থানান্তর করে থাকেন মনে রাখবেন আপনার উপার্জিত অর্থের চেয়ে বেশি লেনদেন করলে তা সৌদি আরবের আইন অনুযায়ী মানি লন্ডারিং এর অপরাধের মধ্যে পড়ে তাই সৌদি প্রবাসীরা ব্যাংক থেকে অন্যের টাকা পাঠানোর ক্ষেত্রে সাবধান মনে রাখবেন মানি লন্ডারিং এর দায়ে দশ বছরের জেল এবং পঞ্চাশ লাখ রিয়াল জরিমানার বিধান রাখা আছে সৌদির আইনে সম্প্রতি মানি লন্ডারিং অপরাধে অনেক প্রবাসীরাই আটক হচ্ছেন তাই সৌদিতে অবস্থানরত প্রবাসীদের সৌদি আরবের ব্যাংকের তথ্য ও ব্যাংকিং সচেতনতা কমিটি টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্ক হতে বলেছেন সৌদির ব্যাংক জানিয়েছেন টাকা পাঠানোর পূর্বে অবশ্যই সম্পূর্ণ তথ্য জেনে টাকা পাঠাতে হবে মানি লন্ডারিং অপরাধে আটককৃতদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তা হলো সামান্য কিছু অর্থের বিনিময়ে তারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অন্যের টাকা স্থানান্তর করেছে যা পরবর্তীতে মানি লন্ডারিং অপরাধ বলে প্রমাণিত হয়েছে ফলে যাদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা পাঠানো হয়েছে তাদের আটক করা হয়েছে আর এই অপরাধের ফলে দশ বছরের জেল ও পঞ্চাশ লাখ রিয়াল জরিমানা হতে পারে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে